শ্রাবণের প্রথম সোমবারে পূর্ণার্থীদের ভিড় দেখা গেল বীরভূমের জয়দেবের ধামে। দেহি পদপল্লব মুদারাম। সংস্কৃতি ভাষায় স্বহস্তে ভগবান শ্রীকৃষ্ণ লিখেছিলেন সিদ্ধাসন মন্দির কুশেশ্বর। সেই কারণে প্রতি বছর শ্রাবণ মাসের প্রথম থেকেই সারা মাস জুড়ে চলে পূর্ণার্থীদের বাবা শিবের মাথায় জল ঢালা। অন্যান্য বছরের ন্যায় এবছরও কুশেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। অজয় নদী থেকে জল তুলে কুশেশ্বর মন্দিরে বাবা শিবের মাথায় জল ঢালছেন পূর্ণার্থীরা। জয়দেবের স্থানীয় তথা বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত কবি মধুসূদন দাস জানান, কুশেশ্বরের বাবা শিব খুবই জাগ্রত এবং ঐতিহাসিক। এই মন্দিরে জয়দেব সিদ্ধি লাভ করেছিলেন। আমরা জলটা নদী থেকে নিচ্ছি। নদী? কোন নদী? এটা অজয় নদী থেকে নিচ্ছি। আচ্ছা, জলটা কুশেশ্বর মন্দিরে জয়দেব কুশেশ্বর আছে, সেখানে ঢালবো। আচ্ছা, জয়দেবের উদ্দেশ্য কিছু মনোবাসনা ছিল, সেগুলো পূর্ণ হয়। আমি শুনেছি জয়দেব কুশেশ্বর মন্দির খুব নাকি জাগ্রত, তাই এখানে জল ঢালার উদ্দেশ্যে এসেছি। আচ্ছা, হ্যাঁ, পায়ে হেঁটে এসেছি। আচ্ছা, আমরা টোটাল 5 জন এসেছি। অনেক মনস্কামনা ছিল, যেটা মহাদেবের মাথায় ঢেলে দিলাম জল, যার জন্য আমার মনস্কামনা যেন পূর্ণ হয়। শ্রাবণ মাসের প্রথম সোমবার আর জয়দেব পূর্ণভূমিতে এই জল দিলে অনেক নাকি মনস্কামনা পূর্ণ হয়, সেই জন্য আমি জল দিলাম আজ প্রথম। কুশেশ্বর ঘাট, এটা কুশেশ্বর ঘাট, জয়দেবের কুশেশ্বর মন্দির আর জয়দেব পদ্মাবতী কুশেশ্বর ঘাট। এটা আজকে কবি জয়দেব আমলকার, সেদিন তখন থেকেই এই জয়দেব কুশেশ্বর আজকে ঐতিহ্য গিয়ে পৌঁছে আছে। আর এই জয়দেব যেখানেই আহ্নিক তপন করতেন তার স্মৃতি আজও অধিক জাগরিত এখানে। আর এই পয়লা শ্রাবণ মানে কুশেশ্বরের তো এটা একটা উৎসব, এখানকার মানুষের অজয় নদীর জল নিয়ে এসে শিবের মাথায় যে ঢেলে তারা পূর্ণ জীবনের সাধনাকে সিদ্ধি লাভ করে, তার একটা জায়গা, সেই জায়গায় এটা হবেই। হ্যাঁ, এটা তো হবেই, কুশেশ্বর তো আজকের নয়, কুশেশ্বর আজকে সারা বহিরাগত সব বাড়ির আছে, এই এলাকার আছে, হ্যাঁ হয়তো সব জেলারই বার জেলারও আছে। হ্যাঁ, পশ্চিমবাংলার জল অজয় নদী, অজয় নদীর সামনেই এখান থেকে জল নিয়ে আসে, জল ঢালে। আর কুশেশ্বর নিয়েও আমি কবিতা লিখি। হ্যাঁ, কবিতা আমার লেখা যাবে, কবিতা বলব কি? হ্যাঁ, এই কুশেশ্বর নিয়ে যেমন একটা কবিতা আমার লেখা আছে, যে কুশেশ্বর মহাতীর্থ জয়দেব ধাম, দর্শন করলে পরেই নামের গুণগান, রত্নেশ্বর রামেশ্বর আছেন কুশেশ্বর, অজয় নদীর কুলে বসতি বটতলাতে ঘর, বাঁশের ভুটি মাটির দাওয়াল ঘরের ছাওয়ানি, জয়দেব কেন্দ্রবিল্ল বীরভূমিতেই জানি, উজান বয়ে আসে গঙ্গা কুশেশ্বরের ঘাটে, একটু দূরে কদম খণ্ডি কেমন জানা আছে, ওনাকে সুদাই বলতে পারে ওই কুশেশ্বর, আমার জীবনে দর্শন হলো কই। আমার নাম মধুসূদন দাস। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দবার্তা।